हेलो फ्रेंड्स, वेलकम टू पीसी लाइफस्टाइल एंड आई एम योर होस्ट पीसी। पीसी लाइफस्टाइल आजकल आयोजन सेलिब्रिटी न्यूज। আমাদের আজকের সেলিব্রিটি বাংলাদেশের দুর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আজকের পর্বে কথা বলবো এই অভিনেতার সাম্প্রতিক লাইফস্টাইল নিয়ে। আজ মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত পরিচালক মেজবাউল রহমান সুমনের প্রথম সিনেমা হাওয়া। সেই সাথে সিনেমা প্রেমী মানুষদের প্রতীক্ষার প্রহর আজ শেষ হলো। মুক্তির আগে থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমাটি। আর বহুল আলোড়ন সৃষ্টিকারী এই সিনেমাটি মুক্তি পেয়েছে 29 জুলাই শুক্রবার দেশের 24টি প্রেক্ষাগৃহে। একটি নৌকার মধ্যে পুরো সিনেমাটি, আর এই বিষয়টা দর্শকরা কিভাবে নেবেন এই নিয়ে চিন্তিত ছিলেন চানমাঝি চরিত্রে অভিনেতা চঞ্চল চৌধুরী। আর এই সিনেমা মুক্তির পর থেকে সব চিন্তা গায়েব হয়ে গেল। হাওয়া সিনেমার কলাকৌশলীদের অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শকদের পাশাপাশি তারকারাও দেখেছেন সিনেমাটি। সিনেমার গান প্লে হওয়ার সময় দর্শকদেরও দেখা গিয়েছে হলরুমে গান গাইতে, সেই সাথে নাচতে। আজ সিনেমাটি মুক্তি পেয়েছে, আজ সকাল থেকেই ছিল হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। আর যারা সিনেমা দেখতে এসেছেন সকালেই কেটেছেন অগ্রিম টিকিট। সিনেমা মুক্তির আগে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে 4 দিনের টিকিট বুক হয়ে গিয়েছে। আর ঢালিউড সিনেমার এমন দৃশ্য খুব একটা দেখা হয় না, কিন্তু হাওয়া সিনেমার ক্ষেত্রে তার বিপরীত হয়েছে, এমনটি ঘটেছে। 4 দিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে, সেই সাথে দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমা হল থেকে বেরিয়ে দর্শকরা তাদের অনুভূতির কথা প্রকাশ করেছেন। অনেক ভালো লেগেছে চঞ্চল চৌধুরীর চানমাঝি চরিত্রের দুর্দান্ত অভিনয়। তাছাড়া অন্যান্য কলাকৌশলীদের অভিনয়ও অনেক ভালো ছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।